নমস্কার বন্ধুরা, আমি চন্দন, স্মার্ট গ্রাফিক্স তরফ থেকে। তো আজকের আপনাদের জন্য আমি ওয়াটার ড্রপের নতুন একটা ডিজাইন নিয়ে এসেছি। তো আমি আজকে এই পাতার মধ্যে একটা রিয়েলিস্টিক ওয়াটার ড্রপ কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আজকে আমি দেখাবো। তো চলুন আমরা দেরি না করে দেখে নিই কীভাবে এটা করতে হয়। তো আমাদের প্রথমত এরকম একটা পাতা নিতে হবে, আপনারা যা খুশি নিতে পারেন, পাতা নিতে পারেন বা এরকম পাতা নিতে পারেন বা অন্য রকম পাতা নিতে পারেন, তবে পাতার কোয়ালিটিটা ভালো থাকতে হবে, ঠিক আছে, ওটা রেজলিউশনটা ভালো থাকতে হবে, ঠিক আছে। তো এবার প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের যে এই পাতার লেয়ারটা আছে এই লেয়ারের উপরে একটা নতুন লেয়ার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। এখান থেকে নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম, তারপরে এখান থেকে ইলিপস মার্কিউ টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট চেপে একটা সার্কেল ড্র করলাম, ঠিক আছে। এইবারে আমার কি করতে হবে, এখানে কালার ফিল করতে হবে। কি কালার ফিল করব, ব্ল্যাক এন্ড হোয়াইট কালার ফিল করব। সেটা কোথার থেকে, আমি গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্ট থেকে আমরা 1, 2, 3 এই 3 নম্বর কালারটা চুজ করব, 3 নম্বর গ্রেডিয়েন্ট কালারটা চুজ করব, ওকে। তারপরে বলবো ওকে, স্ক্রিনটাকে একটু বড় করে নিলাম। নিয়ে ঠিক এই বাইরে থেকে আমি টেনে শিফট চেপে এত পর্যন্ত টেনে দিলাম, ঠিক আছে, ফিল আপ হয়ে গেল। এটা মনে রাখবেন এই লেয়ারে যেন ফিল না হয়, ফিল হয় যেন এই লেয়ারটায়, উপরের লেয়ারে, ওকে। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চেপে এটাকে ডি সিলেক্ট করুন, ওকে। তারপরে এখান থেকে আপনি করুন ওভারলে, ঠিক আছে। এইবারে আমরা এখানে কিছু শ্যাডো ফ্যাডো অ্যাড করব, তাহলে দেখবেন এই যে আমি এখানে সার্কেলটা ফিল আপ করলাম সেটা আমি ওয়াটারের ড্রপের মতন চলে আসবে। দেখুন তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের এফেক্টসে যেতে হবে। এফেক্টসে গিয়ে এখান থেকে ব্লেন্ডিং অপশানে যেতে পারেন, অথবা আপনার যে উপরে লেয়ারটা আছে এই জলের ফোটার যে লেয়ারটা আছে এখানে গিয়ে আপনি ডবল ক্লিক করতে পারেন। ডবল ক্লিক করলেই প্রথমে একটা পপ আপ উইন্ডো আসবে, এখান থেকে আপনি প্রথমেই চলে যাবেন ইনার শ্যাডোতে, ঠিক আছে। আচ্ছা, ইনার শ্যাডোতে গিয়ে এখানে আপনি এখান থেকে লিনিয়ার বার্ন চুজ করবেন, ঠিক আছে। এখানে অপাসিটি থাকবে 40%, ওকে, আর এখানে অ্যাঙ্গেল থাকবে -30%, আর এখানে ডিস্টেন্স থাকবে হচ্ছে 5, আর এখানে সাইজ থাকবে হচ্ছে 5, ওকে। এটা হয়ে গেল, এরপরে চলে আসুন ড্রপ শ্যাডোতে। এরপর আমরা এখানে কিছু ড্রপ শ্যাডো ইউজ করব, ঠিক আছে। এখানেও আমরা করে দেবো লিনিয়ার বার্ন, ওকে। তারপরে আমরা এখানে অপাসিটি সেই 40ই রাখবো, এখান থেকে এটা করবো 130 অথবা 126, ঠিক আছে। আর এখানে গ্লোবাল লাইট থাকবে না, গ্লোবাল লাইট যদি চেক করা থাকে তাহলে এটাকে উঠিয়ে দেবেন, ঠিক আছে। আর এখানে ডিস্টেন্সটাও থাকবে 10, ঠিক আছে, আর আপনার সাইজ থাকবে 10। আপনি এবার ওকে করে বেরিয়ে চলে আসুন, ঠিক আছে। স্ক্রিনটাকে একটু ছোট করুন, এইবার আমি কি করব, এইবার এই লেয়ারটাকে আমি একটা কপি করব। কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করুন, তাহলে একটা কপি হবে। এখান থেকে মুখ টুলটা নিন, নিয়ে এখানে একটা টানুন, নিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম,
কোণা থেকে একটু বড় করলেন, ঠিক আছে, বড় করলেন। এবার এই পুরোটাকে আবার নিয়ে এখান থেকে এখানে বসান, ঠিক আছে। তারপরে এটাকে চুজ করুন, এখান থেকে অল প্রেস করুন কিবোর্ড থেকে, করে এখানে টানুন, টেনে এটাকে কন্ট্রোল টি করে ছোট করে দিন, এন্টার প্রেস করে ট্রান্সফর্মটাকে হাটিয়ে দিন, ঠিক আছে। এইবার আপনি কি করবেন, এইবার এইটাকে আপনি একটা কপি করবেন, কিবোর্ড থেকে অল প্রেস করে লেফট মাউস ক্লিক করে এখানে নিয়ে আসবেন, অথবা আপনি একটা আরেকটা জিনিস করতে পারেন যেটা এখানে রিয়েলিস্টিক লাগবে, একটা লাইটিং এফেক্ট একটা দিয়ে দেবো আমি। কি করব তার জন্যে, আমরা ব্রাশ টুল নেব, ব্রাশে যাব, গিয়ে এখান থেকে সাইজটা আমি মোটামুটি 15-তে কি 14-তে রাখবো, হার্ডনেসটা আমার 22 থাকবে, ঠিক আছে। তো আমি এখানটায় গিয়ে একটা ফোঁটা দেব, হয়ে গেল, ফোটা দিয়ে দিলাম। এবার ছোট করুন, এইবারে এই জলের ফোটাটাকে ধরে কিবোর্ড থেকে অল প্রেস করে এখানটায় নিয়ে আসুন, একদম এখানটায় নিয়ে আসুন। নিয়ে এসে এবার আমি চাইছি জলের ফোটাটা যেন গড়িয়ে এখান থেকে পড়েছে, তার জন্য কি করতে হবে আমাকে, ওরকম একটা এফেক্ট দিতে হবে। তার জন্য কোথায় যাব আমি, ফিল্টারে, ফিল্টার থেকে লিকুইফাই, ঠিক আছে। স্ক্রিনটা কন্ট্রোল প্লাস চেপে বড় করে নিন, তারপরে এই গোলটার সমানেই, এই গোলটার সমানেই আমি আমার এই ব্রাশটাকে বড় করব। তো কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট চেপে, রাইট থার্ড ব্র্যাকেট চেপে বড় করুন, বড় হলো, ঠিক আছে। এবার আমি এটাকে মাউস থেকে লেফট ক্লিক করে ঠিক এইরকমভাবে টেনে দেব, ঠিক আছে, আর কোনো কাজ নেই। এবার আমি ওকে বলে বেরিয়ে আসব, দেখুন এখানে ঠিক কি সুন্দর হয়ে গেছে, ঠিক আছে। এবার আপনি কি করতে পারেন, এইবার এই লেয়ারগুলোকেই আবার কপি করুন, কপি করে বিভিন্ন জায়গায় জলের ফোঁটাগুলো আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে, এরকমভাবে দিয়ে দিতে পারেন। এবারে সবকটা লেয়ারকে প্রথম থেকে ধরে একদম শেষ লেয়ারটাকে ধরে শিফট চেপে কিবোর্ড থেকে এবার করে দিন কন্ট্রোল জি, ফর গ্রুপ হয়ে যাবে, ঠিক আছে। তো কি সুন্দর দেখতে পেলেন বন্ধুরা, এখানে রিয়েলিস্টিক জলের ফোঁটা তৈরি হয়ে গেল। তো বাড়িতে আপনারা এরকম চেষ্টা করবেন, নিশ্চয়ই পারবেন, আর আমার চ্যানেলকে পারলে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ওকে, তো আজকের মতন টাটা, বাই বাই।